উত্তম জায়গায় আমায় রাখতে হবে। তখন আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলেন, এ আমার হাবিবের রূহ শোনো, আমার হাবিবের আমার সৃষ্টির মধ্যে আমার হাবিবের মতো শ্রেষ্ঠ আর কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ সেই রূহ মুবারককে আবার আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারককে ফিরিয়ে দিয়েছেন। শুধু আমার নয়, সমস্ত নবী আলাইহিস সালাম এবং শহীদানদের রূহকে ফিরিয়ে দেওয়া হয়। তারা কবর মুবারকে জিন্দা খান এবং নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, ইতিহাস মানেন তো? এ যে ইতিহাস মানে না সে তো ধ্বংস হয়ে যাবে। আমরা ভারতীয়, আমাদের ইতিহাস আছে না নাই? 200 বছর ধরে এই দেশকে শাসন করেছিল কারা? ইংরেজরা। ইংরেজরা আমাদের গায়ে গুড় দিয়ে চাটতো তো নাকি? আদর করতো তো? কি করতো ভারতীয়দের? কি করতো? খুব ভালোবাসতো না কি গো? তাই এই ইতিহাসটা যদি ভুলে যায় তাহলে আবার ইংরেজ নিয়ে আসবেন তো তাহলে? আর যারা ইতিহাস জানবে জোরে সর্বনা, এত বড় বদমাইজ, এত বড় শয়তান, এরা এরা যে দেশে ছিল ওই দেশের মানুষের রক্ত সিলিঞ্চিতে বার করে আমার ভারতীয়দের রক্ত ইংল্যান্ডের জমিনে ব্রিটেনের জমিনে পাঠাতো। নীলকর চাষিদের উপরে কি অত্যাচার করেছে, হিন্দু মুসলমানের সবসময় বিভাজন করেছে। আজ একদল লোক হিন্দু মুসলমান বিভাজন করছে, দেখেন না? বুঝলেন, আমি জলসা করতে এসেছি তাই ওই বিষয়ে বেশি কিছু বলছি না, কিন্তু টাচ দিলাম কেন দেশকে ভালোবাসা এটাও আমার ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য ধর্মের লোক নয়, আমি ইসলাম ধর্মের লোক। আমার ধর্মে দেশকে ভালোবাসাটাও একটা পাঠ। স্কুলে গেলে দেখেন না, অঙ্ক আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞান আছে, অনেক কিছু সাবজেক্ট থাকে না? তাই ইসলামে অনেক সাবজেক্ট আছে। নামাজ একটা সাবজেক্ট, রোজা একটা সাবজেক্ট, হজ একটা সাবজেক্ট, মহাবের সেবা সাবজেক্ট, তেমন রাজনীতি করা একটা সাবজেক্ট, দেশকে ভালোবাসাটাও একটা সাবজেক্ট, মানুষের সেবা করা একটা সাবজেক্ট, প্রজাদের সেবা করা, এ সব বিষয় ইসলামে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কিন্তু আমি এসেছি ইসলাম ধর্মের ধর্মীয় সবাই, এখানে আমরা মনে করি এসব বিষয়ের থেকে আমার নবীর জীবন আদর্শ এবং নবীর প্রেমের কথা আলোচনা করাটা আমাদের জন্য আরো গুরুত্ব, ঠিক না বেটি? কেন আমরা 150 বছরের আগে পৃথিবীর বুকে কখনো আমরা হারিনি, 150 বছর আগে পৃথিবীর বুকে কখনো আমাদের এই দশা হয়নি, গোলামির জিন্দেগি। আজকে যে জিন্দেগিটা আমাদের এসে গেছে, ভিকারি জিন্দেগি, গোলামির জিন্দেগি, 150 বছর আগে কখনো আমাদের লাইফে এমন ঘটেনি। তাই তামাম পৃথিবীর উলামারা রিসার্চ করে দেখছে, 150 বছর আগে হয়নি আজকে হয়েছে কেন? 150 বছর আগে পৃথিবীর মুসলমানদের মধ্যে 100-এর মধ্যে 97% মুসলমানের অন্তরে নবীর প্রেম ও আদব এমন ছিল, ওই পাওয়ারের কাছে পৃথিবীর কোন সন্ত্রাসরা টিক্কা খেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ এই 150 বছর হলো, যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন তারা বড় প্ল্যান করে একদল মুনাফিকদের দ্বারা আমাদের ভেতর থেকে নবীর আদব আর নবীর প্রেমটাকে বার করে নিচ্ছে। তাই নবীর আদব আর প্রেমের হেরাস হওয়ার জন্য তাই আজ আমরা আর লড়াইয়ে পাচ্ছি না। আমরা 500 টাকায় বিক্রি হই, 1000 টাকায় বিক্রি হই, 1 গ্লাস মদেতে মাইকে মার্ডার কর দিই আমরা। কেন? আমাদের মধ্যে সেই ইমানের পাওয়ার, ইমানের তাপ, ইমান নাই। আর ইমানটা কি? রসুলের আদব আর নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো নাকি আপনাদের? আমার কথায় কি অখুশি হচ্ছেন নাকি আপনারা? বা হলেও কিছু করার নেই, কেন আপনাদেরকে খুশি করতে গিয়ে জাহান্নামে যেতে রাজি নয়, রসুলকে খুশি করে আমি জান্নাতে যেতে রাজি আছি। তা রসুলের কথা শুনে, শরিয়াতের পক্ষের কথা শুনে যারা খুশি, আলহামদুলিল্লাহ। তা আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কি কথা একটা বলছিলাম? আমার রসুলের পাশা সালাম রওজা মুবারকে এখনো হায়াতুন নবী এবং আমাদের জন্য তিনি কাঁদছেন, এ কথা বলতে গিয়ে ইতিহাসের কথা শোনাতে যাচ্ছিলাম। ইতিহাস মানবেন না? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, জাকারিয়া নবী, ইউনুস নবী, যত নবীর কোরআনে ঘটনা আছে ওর ইতিহাস তো নাকি? কথা বলবেন তো, কোরআনে যত নবীদের ঘটনা আছে ওটা কি ইতিহাস না? ইতিহাস নাই। ইতিহাস মানে কি? যেটা সত্য জিনিস ঘটে চলে গেছে সেটাকে পরে সমাজকে এনে দেওয়া, ঠিক না বেটি? যেমন আমার দেশ 200 বছর ব্রিটিশরা জুলুম করেছে, পরে আবার এই সময় সেটা লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে এনে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমার নবীকে কোরআনে 3 ভাগের মধ্যে 2 ভাগের বেশি ইতিহাস শুনিয়েছে। শুনছেন তো নাকি?
ইউসুফ নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস জানেন না কোরআনে রয়েছে? তো ইতিহাসটা কি? যখন ইজিপ্ত জালিম সন্ত্রাস, ইজিপ্তকে কোন ভাষা বললে জানটা শান্তি হবে সে ভাষা কখনো খুঁজে পাইনি। যাই বলি মনে হয় ইজিপ্তের থেকেও বড় বদমাইশ। কথা বুঝছেন না, বোঝেন না কেন? হতভাগা সামান্য দুনিয়ার জন্য জাহান্নামকে কিনলো। আহারে, যাদেরকে দেখলে, যাদেরকে দেখলে জীবনের সব থেকে বড় দুঃখী মানুষও, যাদেরকে দেখলে জানটা শান্তি হয়ে যেত, এরকম একটা নূরের বাচ্চা, তার উপরে জুলুম করেছে জিত তার বাহিনীরা। তো এজির একদিন ঘোষণা করেছিল, মদিনাকে তোমাদের জন্য তিন দিন হালাল করে দিলাম। কাদের? এজিদের সৈন্যদের বারে। তো এজিদের সৈন্যরা মদিনার উপরে হামলা করেছিল, হামলা করে মদিনা শরীফের নবাবি শরীফ, ওই রাসূলের পাশে ছিলাম যেটা মসজিদ নবাবি, ওই মসজিদ শরীফে, নবাবি শরীফে খচ্চর গাধা উট দুম্বা বেঁধে দিয়েছিল, পিসাব পায়খানা নোংরা করিয়েছিল। তো ওই সময় একজন এমন করে সাহাবি ওই মসজিদে নবাবির মধ্যে ছিল, উনি বেরোবার আগে মসজিদটাকে ওরা দখল করে নেয়। উনি জান বাঁচাবার জন্য আম্মাজান আয়েশা হুজুরের ঘর, যেটা যার ভেতরে আমার রাসূলের পাকের আজম মুবারক, আর যেখানে কাউকে ঢুকতে দেয় না, জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ কেবলা মুজাদ্দদ জামান দাদা হুজুরকে এক রাত থাকার পারমিশন খোদ রসুল দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে আমরা পড়েছি, আপনাদেরকে শোনালাম। তো সেই জায়গাতে তখন বাদশাহ নুরউদ্দিন হুজুর দেশ চালাতেন, তখন নুরউদ্দিন হুজুর দেশ চালাতেন, তেনারা সব ভালো মানুষ ছিলেন। এখন সব অনেক রকম মত হয়ে গেছে, আল্লাহ হিদায়ত করুক। তো ওই সময়তে উনি রাসূলের পাকের রওজা মুবারকের ভেতরে গিয়ে আশ্রয় নিলেন, একেবারে রওজা মুবারকের ভেতরে। যখনই আশ্রয় নিয়েছে উনি, তিন দিন পরে যখন বাহির হলেন, বাইরে দুনিয়ার মানুষকে সর্বপ্রথম এই মেসেজটা দিয়েছিলেন যে আমি অবাক হয়ে গেলাম, পাঁচ ওয়াক্ত এবং তাহাজ্জুদের সময়ও রওজা মুবারক থেকে আজান, একামত ও নামাজের আওয়াজ ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু খুশিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে আমার নবী, হায়াত নবী, তিনি আজও আমাদের জন্য কাঁদছেন। বাপ না হয় আমাদেরকে আল্লাহ কবে টাইট করে ফেলতো, কবে টাইট করে দিত। আমরা যা করছি অন্য নবীর উম্মতরা এত খারাপ কাজ করে না, কথা বুঝছেন না, বোঝেন নেই? ওই জন্যই তো আল্লাহ লাস্টে পাঠিয়েছে, আমার হাবিবের ইজ্জত সম্মান সব মাটিতে মিশিয়ে দেবে হাবিবের উম্মতের একদল লোক। কি করতে বাদ দিয়েছি আমরা? মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বসে আছে এমন মুসলমান ছেলে আছে, বাপকে পিটিয়ে ঘর থেকে বার করে দিয়েছে এমন মুসলমান ছেলে আছে, 24 ঘন্টা তার সঙ্গে মিশলে বুঝাই যাবে না যে মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না। আরে বাবা, কখন নাই কাজা হয়ে গেছে, ঠিক আছে এক ওয়াক্ত তো পড়, দু ওয়াক্ত তো পড়, আর বাকিটা কাজা পড়েলে কাজ কামে নাই ব্যস্ত জীবন, পাঁচ ওয়াক্তই নামাজ নেই আমরা মুসলমান। কি করতে বাকি রেখেছে? ওহ আল্লাহ একবার, আল্লাহ মাফ করুক। এই বাংলা, এই বাংলার মুসলিম সমাজ যুবককে বলে যাচ্ছি, আমার কথা অপছন্দ হতে পারে, হোক হোক, ইখতিলাফ আলোচনা সমালোচনা থাকতেই পারে, আমি সবার কাছে প্রিয় হবে এই আশাটা করাটাই হচ্ছে মুনাফিকি। সবার কাছে কেউ গণ প্রিয় হতে পারে? তিনি সৃষ্টিকর্তা, তিনি সবার কাছে প্রিয় নয়। আল্লাহ কি সবার কাছে প্রিয় নাকি? রসুল কি সবার কাছে প্রিয়? আমি সবার কাছে প্রিয় হবার আশাতে কিন্তু কথা বলছি না, আমি কথা বলছি নাই সত্য কথাটাকে আপনাদেরকে জানাবার জন্য বলছি। তাই আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন এই বাংলার জমিনে আজও প্রচুর মসজিদ আছে যে মসজিদে তালা মারা রয়েছে, এবং সেসব মসজিদে শোর গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে। এর জন্য কোনো গভর্নমেন্ট বা কাউকে দোষ দিবার আমার উদ্দেশ্য নয়, এর জন্য দোষী আমরা। আমরা আমরা নিজের ভাইয়ের বাড়ির ভেতরে এক একটা জমি যদি ঢুকে যায়, কি করে দিয়াল ভেঙে ভাইকে মার্ডার করে পুরোটা লোভ এই ধান্দায় থাকি, কিন্তু আল্লাহর ঘর গুনোর এই বেঅজ্জতির হাত থেকে বাঁচাবার ধান্দায় আমরা নাই। এই বাংলাতে বহুত মাদ্রাসা বন্ধ হয়ে পড়ে আছে,
এই বাংলাতে বহুত মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এর জন্য কোন গভর্নমেন্ট সরকার নেতা মন্ত্রীদের দোষ দিবার আগে আমি দোষ দেব আমার কমকে, আমরা দোষী, আমরা দোষী। দুশমনের হাতে কে 47 দিয়ে তুমি ঘরে চুপ করে শুয়ে থাকে মনে করছো আমি নিরাপদ নাকি? তাদের হাতে সব পাওয়ার তুলে দিয়ে বসে এখন বলছে আমার মাদ্রাসায় কি হলো, আমার মসজিদে কি হলো, আমার কবরস্থানে জায়গা কি হলো? আরে আমি তো তাকে পাওয়ারে তুলে দিয়েছি, সে তো নষ্ট করবেই, এবার স্বাভাবিক। বাচ্চাদের হাতে যদি তুমি এখন কাঁচের শিশি দিয়ে দাও সে তো ভাঙবেই, কথা বুঝে আসছে না? নাই, তোমার একটু হুঁশ করে থাকা দরকার ছিল, কিন্তু তুমি হুঁশ করনি, আজকে দিশে হারা হয়ে যাচ্ছে। যাক আজকে দিনে আমার বলার উদ্দেশ্য যেটাই, আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসে, সারা জীবনটা নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদবে, কাল কিয়ামতের ময়দানে যেদিন তোমার পাপ মা স্ত্রী ছেড়ে বলে কেউ কারো হবে না, আল্লাহ বলবে জিবরিল আমার জাহান্নামকে নিয়ে এসে আসে বাবা সে বাদ। শোনো যুবক, রক্তের গরম বেশি দিন থাকবে না, দুদিন পরে থুতু ফেলবে, এখন ফেললে অনেক দূরে চলে যায়, দুদিন পরে যখন ফেলবে গাদে গড়িয়ে গড়িয়ে পড়বে, সব ঠান্ডা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, গরম কেটে যাবে, তাই পরিবর্তন হয়ে যাও। আল্লাহ তোমাকে আমাকে কি জন্যে পাঠিয়েছে এটা মাথায় রাখো, আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহ দাসত্বটা কি? নবী যা করতে বলেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যেমন নামাজ পড়তে বলেছে পড়ো, নবী যেমন রোজা রাখতে বলেছে রাখো, নবী যেমন মালদাতে হজ করতে বলেছে করো, নবী যেমন মালদাতে জাকাত দিতে বলেছে দাও, নবী যেমন মা বাপকে ভালোবাসতে বলেছে ভালোবাসো, নবী যেমন নারীদেরকে পর্দায় থাকতে বলেছে রাখো, নবী যেমন সুদ খেতে নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যেমন ঘুষ খেতে নিষেধ করেছে ঘুষ খেও না, নবী যেমন আরাম খেতে নিষেধ করেছে আরাম খেও না, নবী যেমন জুলুম করতে মানা করেছে জুলুম করো না, নবী যেমন মানুষকে ভালোবেসেছে মানুষকে ভালোবাসো। এ যুবকেরা শুধু মুসলমান নয়, অমুসলিমকেও আল্লাহ নবী ভালোবেসেছে, যেভাবে ভালোবেসেছে সেভাবে ভালোবাসো। উলামাদের উদ্দেশ্য করে বলে যায়, হ্যাঁ উলামাদের মধ্যে কিতাবে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকাটাও তো রহমত, ইখতিলাফ না থাকলে কেন তোমরা কিতাব রিসার্চ করবে, ইখতিলাফ না থাকলে কেন মোতালা করবে, ইখতিলাফ থাকলেই তো কিতাব ঘাটবে, কিতাব ঘাটলেই তো এলেম বাড়বে, এলেম বাড়লেই তো তোমার উপরে আল্লাহর রহমত হবে। তাই উলামাদের মধ্যে ইখতিলাফ থাকা ভালো, কিন্তু ইখতিলাফটা কিতাবের মধ্যে যেন থাকে, ইখতিলাফটা যেন মা বাপ তুলে গাল দিয়াতে না থাকে, ইখতিলাফটা যেন হাত গুটানো লড়াইয়ের মধ্যে না থাকে, ইখতিলাফ যেন নিরীহ সমাজগুলোকে নিয়ে নিজের দল করে নিয়ে তাদের পকেট কেটে খাবো এটা যেন না থাকে, ইখতিলাফটা যেন কিতাবের মধ্যে থাকে, ইখতিলাফ যদি কিতাবের মধ্যে থাকে সমাধানও তাহলে কিতাব নিয়ে হয়ে যাবে, কেননা আজ আমাদেরকে সমাধান হতে হবে, যদি সমাধান না করো মনে রেখে দিও তাহলে তোমার আমার জন্য বিপদ চলে আসছে। এ যুবক শুনে রেখে দাও, অলিখিত ভাবে আমার বাংলা তো এনআরসি চালু হয়ে গেছে, ওই এনআরসির কবলে শুধু ফুরফুরারা ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু বেরেলি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে শুধু দেওবন্দি ফাঁসবে তা নয়, ওই এনআরসির কবলে প্রত্যেকটা গরিব ফাঁসবে, প্রত্যেকটা গরিব ফাঁসবে। আর মুসলমান মানে গরিব এতে কোনো সন্দেহ নাই, অমুসলিম গরিবরাও বিপদে পড়বে মুসলমানরাও বিপদে পড়বে। তাই আমি আল্লাহর হস্তে দোহাই দিয়ে বলে যাই, আপনার পীর আপনার কাছে থাকো, আমার মুর্শিদ আমার কাছে থাকো, আপনার শায়খ আপনার কাছে থাকো, আপনার আমির আপনার কাছে থাকো, কিতাবের ইখতিলাফ যদি থাকে উলামারা বসে ঠিক করে নেন, নিজেদের মধ্যে মতনৈক্য করবেন না, আসুন আমরা এইভাবে না থেকে আজ আমরা এইভাবে হয়ে যায়, যাতে করে আমি আপনার পাশে দাঁড়াই আপনি আমার পাশে দাঁড়ান, এই দাঁড়াতে না পারলে আগামী দিন মায়ানমারে যেটা ঘটেছে ওটা তোমার আমার সঙ্গে ঘটবে। তবে মুর্শিদাবাদের মানুষ আরো বেশি করে সজাগ হও, কেন বর্ডার বেশি দূর নয়। শুনছেন তো নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে,
তোমাদের উপরে বেশি চাপ বাপ বর্ডার লাগোয়া জেলাগুলোর উপরে বেশি চাপ আর তোমরা অন্য জেলাদের থেকে একটু বেশি গরিব কিছু মনে করনি যেটা সত্য সেটা বলছি না গোপনে গোপনে বড় লোক একশোর মধ্যে তো আশিটা সব বাইরের রাজ্যে কাজ করে লেবারের মিস্ত্রি জোন দেয় ঠিকারি করে তাই তো নাকি ঘৃণা করছি না হালাল খাওয়া জুতো পালিশ করে খাওয়া আর হারাম গরিবের রক্ত চুষে খাওয়ার থেকে জুতো পালিশ করে খাওয়া অনেক ভালো তোমরা হালাল খাও জানি কিন্তু কষ্টের জীবন তো নাকি বাইরে বাইরে গেছো কাজ কাম করতে কাজ কাম করে আসো নতুন নতুন দল টল শিখে এসো এসে গ্রামে ফেতনা করুনি মিলেমিশে থাকো এখন ছেলেরা সব বাইরে বাইরে নতুন নতুন দল শিখে এসে এসে গ্রামে ফেতনা হয়ে যাচ্ছে কাজ করতে গেছো কাজ করে আসো পূর্ব ভারতে এবং এই ভারতবর্ষে গরিবের নওয়াজের দ্বারা ইসলাম এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে ভারতবর্ষের এক এক জায়গায় এক একটা হযরত আছেন তাদের দ্বারা এসেছেন পূর্ব ভারতে মোজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিলায় এসেছে এগুলো সব মিলে মিশে থাকো আমি যেটা বুঝাতে চাইছি তোমরা যে বাইরে যে কাজ কাম করো সব ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে থাকো নাকি হ্যাঁ এসি দুটো করে গোসল মার্বেল লাগানো ফোয়ারা সিস্টেম হ্যাঁ আরে বাবা কম বেশি যাই আমি বাইরে আমি জানি আর না গেলো অভিজ্ঞতা আইডিয়া তো মানুষ একটা কিছু জিনিস সব দেখতে লাগে না ধরে লিয়া যায় তাহলে কত কষ্ট করে তোমরা জীবন যাপন করো বলো তো এত মেহনত করে এত কষ্ট করে জীবন যাপন করছো কবরটা যদি খারাপ হয়ে যায় কি হবে আর দুনিয়ায় আবার নিজেদের মধ্যে দলাদলি করে আর করে বিভাজন হয়ে যাচ্ছ হয়ে যাওয়ার পরে আবার একদল ছেলে ধরা বেরিয়েছে ধরে ধরে নিজে ক্যাম্পে ভরবে আবার কথা বুঝছেন না কম পয়সায় তোমাকে লেবারি পাঠাবে স্বাধীনতায় লেবারি করছো পাঁচশো টাকা রোজ কি সাতশো টাকায় রোজ তখন বলবে একশো টাকায় রোজ কথা বুঝে আসছে টেন্ডার দিয়ে হবে এগুলোকে বোঝো আমার সোনার ভাইরা আমি একজন নবী বংশের সন্তান একজন আমার নসব নামা এবং আবার সিজরা নামা দুটোই আছে আপনার বাড়ি আছে কি জানি না আছে আমাদের বংশ তালিকা এনে দেবেন নবী বংশের একটা ছেলে হয়ে আল্লাহ রাজ ঘরে জন্ম দিয়েছে গদিতে বসে মুসাবা করেই শুধু আমাদের চলে যেত বুঝলেন এত দূরে এসে এইসব কথা বলা দরকার কিচ্ছু নেই কিন্তু না আজও মদিনাওয়ালা আপনাদের জন্য কাঁদছে সেই নবীর উম্মত আপনারা উম্মতি আপনার মা বোনেরা আমারই মা বোন তারা বাঁচাবার জন্য বুঝাচ্ছি আকিদা রাখো সাহাবাদের আকিদা কাদের আকিদা সাহাবাদের সাহাবারা যেভাবে আল্লাহ ও রসুলকে মেনেছে ওই আকিদা রাখো ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবেত আবু হানিফা হুজুর তিনি পাঁচ ছজন সাহাবাত থেকে এলেম অর্জন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা হানাফি ইমামে আজমকে মানি ঠিক না বেটিক গো হ্যাঁ হানাফিকে ইমাম আজমকে মানি মানি ইমামে আজমের কথা মানি ইমামে আজমের কথা মানি না ধরুন বোঝাবার জন্য বলছি আপনাদের এখানে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় আছে নেই যাক অন্য জেলার কথা বলছি অন্য জেলাতে বিশ্ববিদ্যালয় আছে কলিকাতা বিশ্ববিদ্যালয় আছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যিনি হেড টিচার ইংলিশের যিনি লেকচারার কলিকাতা বিশ্ববিদ্যালয়ে উনি ইংলিশ বোঝে না বোঝে না উনি তো ইংলিশের এই লেকচারার ইংলিশ বোঝে না কত বোঝে আর আমার দেশের যে আইনের কিতাব আছে ওটা কিসে লিখা ইংলিশে এখন ওনার নামে ধরুন একটা মিথ্যা মামলা হয়ে গেছে তো উনি ইংলিশ জানে তো উনি তো নিজেই আইনের কিতাবটা নিয়ে কোর্টে গিয়ে নিজের কেসটা নিজে লড়তে পারবে না বলবেন তো পারবে পারবে না কেন পারবে না অভিজ্ঞতা বলে একটা জিনিস আছে প্র্যাকটিস বলে একটা জিনিস আছে গবেষণা বলে একটা জিনিস আছে ঠিক না বেটি ইংলিশ জানার পরও ইংলিশের এত বড় প্রফেসর হওয়ার পরও আইনের কিতাব থাকার পরও তিনি কিন্তু নিজের কেসটাকে লড়াই করতে পারছে না তার জন্য কি করতে হবে উকিল ধরতে হবে উকিল যিনাকে ধরা হয়েছে উনি কি আইনের কিতাবের বাইরে থেকেই লড়বে না আইনের কিতাবের মধ্যে তা ইমামে আজম নোমান বিন সাবেদ বুঝাবার জন্য বলছি উনি আমাদেরকে যেটা দিয়েছে আইনের কিতাব কোরআন সুন্নাহ থেকে দিয়েছে বাইরের কিছু দেয়নি
কোরআন সুন্নাহ থেকে আমাদের কাছে সহজ করে দিয়েছে। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, সেই জায়গায় আমরা হাজার হাজার বছর ধরেই ভারতবর্ষের মানুষ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেত কোরআন হাদিস অনুযায়ী আমাদের ঘরে যে শিক্ষাটা দিয়ে গেছে তিনাকে শিক্ষক হিসাবে মেনে নিয়ে আমরা কোরআন হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী জীবন করে আসছি। সেই জীবনের গড়ার উপরে থাকেন, রসুলকে ভালোবাসেন, নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করে বিভাজন হয়ে যাননি আর। কেননা আজ মুসিবত কিন্তু আমাদের দিকে দ্রুত ভেসে আসছে, দ্রুত ভেসে আসছে। আমরা দেখছি চতুর্দিকে, আমরা চতুর্দিকে দেখছি কিভাবে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, কিভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, কিভাবে মিথ্যা মিথ্যা কেসে মানুষকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। 10 বছর পরে বলছে ছন্দ ছিল ওটা মিথ্যা, 10 বছর ওই মুসলিমের লাইফটা বরবাদ হয়ে গেল। কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না। কিন্তু আলহামদুলিল্লাহ অহংকার করছি না। তুমি জানো কি জানি না, ফুরফুরার পীর আবু বাকারকে যখন কলিকাতার বড় মসজিদের পাশ দিয়ে, একটা ইতিহাস বলছি, অসুবিধা আছে? কলিকাতার বড় মসজিদের পাশ দিয়ে তখন ব্রিটিশ শাসন করছে, আমার অমুসলিম ভাইরা ঢোল তবলা গান বাজিয়ে যাচ্ছিল, এটাকে কেন্দ্র করে একটা মুসলিম আর অমুসলিমের মধ্যে একটা মতনৈক্য দেখা যায়, যে মতনৈক্যে এত ভয়ানক আকার নেয় বড়লাট পর্যন্ত দিল্লি থেকে এসেও সমাধান করতে পারছে না। গল্প বলছি না, সত্য ইতিহাস বলছি, সমাধান করতে পারেনি। তখন কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর একজন বলছে, শুনুন আমার বিশ্বাস একজন মানুষ আছে, তিনাকে শুধু মুসলমানরা নয় অমুসলিমরাও ভালোবাসে, তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারে। কে? তিনি ফুরফুরা শরীফের হযরত জাবার আর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বড়লাট সঙ্গে সঙ্গে পালকি পাঠিয়ে দিল, ঘোড়ার গাড়ির উপর যে পালকি থাকে ওই পাঠিয়ে দিল, যান ফুরফুরের হযরতকে নিয়ে আসেন, আমার কথা বলুন, যে বড়লাট এই সমস্যার জন্য একটু ডাকতে বিস্তারিত বলবেন। তো বড়লাটের খবরটা পাইগম নিয়ে সই তখন প্রশাসন চলে এলো, ফুরফুরার হযরত জাবান আর মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে তাদেরকে বললেন, যাও যে বলে দেবে আমি সময় মতো ঠিক চলে আসবো, যাও যাও। হুজুর কেবলা নিজে তার সঙ্গী সাথীদের নিয়ে হাজির হলেন, হওয়ার পরে জিজ্ঞাসা করছেন, বলুন কি হয়েছে? না এই যে একটা ফয়সাল্লাম মুসলিম আর অমুসলিমের মধ্যে এই মসজিদের পাশ দিয়ে গান বাজনা বেজিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অশান্তি হয়েছিল, অশান্তির সমস্যা সমাধান দাদা হুজুর মুজাদ্দিদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে বললেন, বাবা শোনেন, এ ভারতের ব্রিটিশ গভর্নমেন্ট শোনেন, মনে রাখবেন গাছটার নাম হলো হিন্দুস্তান বা ভারত, আর এর দুটো মজবুত শিকড়, একটা হলো মুসলিম আর একটা হলো অমুসলিম, যেটাই কেটে যাবে জানবেন গাছটা মরে যাবে। অতএব মাথা ঠান্ডা করে বিচার করুন। এই একটা কথা শুনে ব্রিটিশ গভর্নমেন্ট বড়লাট কি বলছে জানেন? যে মহামনীষীটা যদি এক সপ্তাহ আগে আসতো এতক্ষণ আমাদের এই সমস্যাটাই সমাধান হয়ে যেত। ফুরফুরার হযরত আল্লাহ কি নিয়ামত করেছে জানেন? 200 বছর ইতিহাসে এরকম অলরাউন্ডার মানুষ আল্লাহর জমিনে এসেছে বলে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার, দেশ সংস্কার, সর্বদিক দিয়ে তেনার কাজ রয়েছে। তখন ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পেরে গেলেন, আইন তৈরি করতে লেগেছে, কি লিখছে, যে বড় মসজিদে যখন নামাজ চলবে, খুব ভালো করে শুনবেন, বড় মসজিদে যখন নামাজ চলবে ওই মুহূর্তে একটা যখন ধর্মীয় কালচার চলছে, অন্য জায়গা থেকে কেউ আসছে তার ধর্মীয় কালচার নিয়ে, এই নামাজ যখন চলবে এই সময়টাই বন্ধ রাখতে হবে। কথাটা ভালো না খারাপ? দাদা হুজুরের পছন্দ হয় না,
দাদা হুজুর উঠে দাঁড়িয়ে বলেছে এই সরকার বাহাদুর শুনেন আল্লাহর ঘর বড় ছোট বলে কিছু নেই আল্লাহর ঘর সব সমান আইন যখন হচ্ছেন লিখে দেন যে কোনো মসজিদের পাশ দিয়ে যে কোনো মসজিদের পাশ দিয়ে নামাজ যখন হবে ওই সময়টা 10 মিনিট হোক 15 মিনিট হোক ওই সময়টা বাজনা বাজাবে না আমার ভাইরা তারা তাদের কাস্টি কালচার করবে তারা তাদের মতো করবে আমাদের কোনো আপত্তি ডিস্টার্ব নাই কিন্তু আমরা যখন 15 মিনিট নামাজ পড়ব ওই সময়টার জন্য আমাদের ভাই এই আওয়াজ শব্দ না করে অমুসলিম ভাইদের মধ্যে যারা ছিলেন তারাও বললেন না ফুরফুরার হযরত যেটা বলছে ঠিকই না হয় বিভিন্ন জায়গায় বারবার একটা অশান্তি তৈরি হবে একেবারে আইন করে দিন আর ঠিকই কথা আমাদেরই তো ভাই তারা 15 মিনিট যখন ইবাদত করবে ওই সময় আমরা বন্ধ রাখব বাকি সময় আমরা আমাদের কালচারে চলব তিনি তো সব সময় বলে দেন যে এত মিটারের দূরে আর কোনো আসতে পারবে না তাও বলেনি কারণ দেশটা সবার কিন্তু যখন আমার ধর্মীয় কাজ হবে তখন যদি আপনি বাজান আমার কোরআন তেলাওয়াতে অসুবিধা হবে ইমাম আল্লাহ আকবার বলবে মুয়াজ্জিন মুসল্লি শুনতে পাবে না এখন নাই মাইক্রোফোন হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে তখন তো কিছু ছিল না এমন একটা সূক্ষ্ম বিচার করে দিল আজও কিন্তু সেই বিচারের ধারা চলে আসছে কেউ যদি জোর করে করে সেটা আলাদা কথা সিস্টেমটা কিন্তু আজও আছে মজাদেরুল জামান একদিকে যেমন ধর্মগুরু ছিলেন অপর দিকে তিনি তেমন ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী কলিকাতার টিকাটুলি মসজিদে গান্ধী বাবুর মতো মানুষ ডাক্তার আশফাকুল্লাহ খান এবং কি বলে মাওলানা আবুল কালাম আজাদ আশফাকুল্লাহ এভাবে সব দাদা হুজুর আহমদ প্রফুল্ল চন্দ্র সেন দাদা হুজুরের কাছে এসে বসতেন বসে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে ঐক্য হয়ে লড়াই করা যায় এ বিষয়ে সব পরামর্শ করতেন শুনুন দেশকে ভালোবাসা দেশকে বাঁচানো এটাও একটা ইসলামিক কাজ আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করছে ইয়াসরিব মক্কা হলো নবীর মাতৃভূমি এখন অনেক বড় বড় দেশ হয়েছে তখন ছোট ছোট দেশ ছিল আমার ভারতটা কি এত বড় ছিল নাকি এত বড় ছিল প্রথমে ছিল ছোট ছোট তারপরে বিশাল ভারত হলো তখন পাকিস্তানও ছিল নেপালও ছিল এই কি বলে বাংলাদেশ ছিল এই নেপাল শ্রীলঙ্কা সব মিলিয়ে ভারত ছিল আবার পরে ভাগ হয়ে ওরা বেরিয়ে চলে গেছে কিন্তু তারও আগে ছিল ছোট ছোট তা আমার মুজাদ রাসূলের পাশাল্লাম যখন মক্কা শরীফে আসলেন মাতৃভূমি মক্কা তখন নবীর মাতৃভূমি দেশ ছিল নবী যখন মক্কা শরীফ থেকে ইয়াসরিফে যাচ্ছে শুনছেন সবাই অসুবিধা হচ্ছে আপনাদের একটু দেশ সম্বন্ধে জানেন কেন আমার দেশ খুব শিগগিরই দেউলিয়ার দিকে যাচ্ছে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে আর দেউলিয়া হয়ে গেলে খাবেন কি আপনি ভাবছেন আমাদের কোনো সমস্যা নেই ভাবছেন নাকি আপনার বাড়ি থাকলে বেশি সমস্যা হবে যে খেতে পাবে না সবাই মিলে আপনার উপরে হামলা করবে চুরি টুরি তো করবে জানটা উড়ে চলে যাবে দেউলিয়া হতে যাচ্ছে কথা বুঝে আসছে হয়তো ভাববেন যে হুজুরের ছেলে এসেছেন এসব দেশের কথা বলছেন কেন ওই জন্য বলে দিচ্ছি দেশকে ভালোবাসা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার সওয়াবের কাজ নেকির কাজ কিভাবে আমার রাসূলের পাশাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবাসতেন যখন তিনি ইয়াসরিফের দিকে চলে যাচ্ছেন মদিনা তখন আমার রাসূলের পাক বারবার মক্কার দিকে ঘুরে ঘুরে তাকায় চোখ দিয়ে পানি পড়ে আর জবানে বলে মক্কা আমি মোহাম্মদ তোমাকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী যেটা করেছে আমাদের জন্য সুন্নাত তো আমার রাসূল যদি আমাদেরকে শিক্ষা দিয়েছে দেশকে ভালোবাসো তাহলে আমাদের ঘরেও বলতে হবে ভারত আমি তোমাকে ভালোবাসি বলুন সুবহানাল্লাহ এই ভারতের পতাকা এই ভারতের ইজ্জত এই ভারতের অস্তিত্ব এই ভারতের সার্বভৌমত্ব এই ভারতের কারবার ব্যবসা বাণিজ্য এই ভারতের যুব সমাজের চাকরি বাকরি এই ভারতের মা বেটিদের ইজ্জত আবরো এই ভারতকে বিদেশি শক্তির হাত থেকে বাঁচানো সব কিছু উম্মতে মুহাম্মাদের জন্য এটা ধর্মীয় কালচার আমাদেরকে করতেই হবে শুনছেন না শুনেন
নামাজ যেমন আমাদের কাজ, রোজা যেমন আমাদের কাজ, হজ আমাদের কাজ, যাকাত আমাদের কাজ, দান খায়রাত আমাদের কাজ, মা বাবাকে ভালোবাসা আমাদের কাজ, মসজিদ তৈরি করা আমাদের কাজ, মাদ্রাসা বানানো আমাদের কাজ, কোরআন পড়ানো আমাদের কাজ, কোরআনকে ভালোবাসা আমাদের কাজ, গরিবকে সাহায্য করা আমাদের কাজ, অমুসলিম বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করা আমার ধর্মের কাজ, অমুসলিম যদি কেউ খোদা আত্ম থাকে তাকে খাওয়ানোটাও আমার ধর্মের কাজ, অমুসলিম কেউ চিকিৎসার জন্য অর্থ চাই তাকেও খাওয়া চিকিৎসার জন্য অর্থ দেওয়া, এটা আমার ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ। ঠিক তেমনি আমার দেশকে জালিমদের হাত থেকে মুক্ত করে দেশের শান মর্যাদাকে হিফাজত করা, এটাও আমার ধর্মীয় কাজ। কে করেন এ কাজ, ধর্মে কি আছে না আছে অত দেখার ভাবার সময় আছে নাকি? আমি কারো ধর্মের পক্ষও নয় বিরুদ্ধও নয়, কারো আলোচনার পক্ষও নয় বিরুদ্ধও নয়, আমি আমারটা নিয়েই খুশি। আর আমার যা আছে সেটাকে আমি বাস্তবে বায়ন করে মেনে চলব। তাই আমি আব্বাস সিদ্দিকী যেমন জলসা করি, তেমন মানব সেবা করি, তেমন নলেজ সিটি করছি। আপনারা জানেন কি জানেন না, ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গা কিনে পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর তৈরি করছি এবং সুচিকিৎসার ব্যবস্থা তৈরি করছি, যাতে করে আমাদের বাংলার মানুষকে ভেলোরে না যেতে হয়, ওখানে যাবে, ওখানে চিকিৎসা করবে। চিকিৎসা শুধু মুসলমানের হয় নাকি? সবার হয়, সবাই যাবে। এডুকেশন কি শুধু মুসলমানের দরকার? সবার দরকার, সবাই পড়বে। হ্যাঁ, আমার ধর্মীয় শিক্ষার দরকার আছে, সেটা আলাদা আছে, কিন্তু জেনারেল শিক্ষিত সবাই হবে, কথা বুঝে আসছে? তেমনি আমি আব্বাস সিদ্দিকী আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে দোয়া করেছি, তাকে বলেছি তুমি আগাও রাষ্ট্র দেশবাসীর সেবার জন্য, তুমি রাজনীতি করো, আমার সমস্ত সাপোর্টও তোমার সাথে থাকবে। কিন্তু আমি এই দিকটা দেখছি, ওই দিকটা দেখছে, সবটাই কিন্তু আমাদেরকে করতে হবে। মসজিদে ঢুকে গিয়ে তসবি পড়বো, আল্লাহ 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 আল্লাহ, ভালো কাজ সব পাবে। একবার আল্লাহ বললে 40টা নেকি পাবে, কিন্তু আপনার গ্রামের 50টা মেয়ে, 5টা মেয়ে, 1টা মেয়ে গরিব, পেটের জ্বালায় দেহ বিক্রি করছেন, আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করছেন, ওটাকে বাঁচাতে হবে না? অন্যান্য ইসলাম আপনারা জানেন, ডাটা বলবো কি, সব কথা খারাপ লাগছে নাকি? আপনারা জানেন 100-র মধ্যে 70 যদি মেয়ে যদি দেহ বিক্রি করে 70টা মুসলমান মেয়ে, এটা লজ্জার বিষয় নয় কেন? গরিব আমরা, আমাদের বোনেরা স্বামী অসুস্থ, চিকিৎসা করে পয়সা নেই, এর কাছে হাত পাতে, ওর কাছে হাত পাতে, পয়সা তো দেয় না, খারাপ নজরে তাকায়। আর যারা ধনী লোক, যাকাত তো মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, আরে মসজিদ মাদ্রাসায় যাকাত দেওয়া চলবে না, যাকাতই গরিবকে দাও। তবে এখানে একটা কথা বলে দিই, কোন মাদ্রাসায় যদি এতিম পড়ে, ওই এতিমের পড়াশোনার জন্য যদি যাকাত দেন চলবে, নাই আবার এখতেলাফ শুরু হবে না? কেন যাকাত তখন অনেক মলি সাহেবরাও খাচ্ছে, পিছনে লেগে যেতে পারে, কিন্তু হাকিকাত এটা, যাকাত গরিবকে দিতে হবে, গরিব। আর যাকাতের সর্বপ্রথম হক হলো তোমার আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকলে, তুমি দুনিয়ার গরিবকে দিতে যাচ্ছ, তোমার আত্মীয় গরিবকে দিওনি হবে না। তারপরে যে আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, তোমার নিজের গ্রামের মধ্যে কারা গরিব আছে তাকে দাও, তখন যদি কেউ না থাকে তখন তুমি বাইরে যে কোনো ইমানদার গরিব হলে তাকে দিতে পারো। হ্যাঁ, মাদ্রাসা যদি এতিমখানা হয়, ওই ওই এতিম বাচ্চার থাকা খাওয়া পড়া জামা কাপড় এর জন্য খরচ করতে পারো, বিল্ডিং করার জন্য দেয়া যাবে না, কেন? আল্লাহ নবী গরিব নয়, নবী যাকাত লাইনে, বিল্ডিংটা নবীর, বুঝতে হবে তো। বাপ ভাইরা, আমি 10তলা মাদ্রাসা তৈরি করে কি লাভ? 10তলা মাদ্রাসার মধ্যে যদি ছেলে কোনো উপযুক্ত পড়াশোনা না হয় কি লাভ? ওর থেকে আম বাগানে বসে, গাছতলায় বসে যদি আমার ছেলেরা স্কলার হয়, পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়, ওই বাচ্চার দাম অনেক বেশি, ঠিক না বেটি? তো পাকা বিল্ডিং এর শখ যায় বাপেরা, এখন ছেলেরা পাকা বিল্ডিং থাকলে একটু ছেলেদের ভর্তি করতে দেবে, কিন্তু আমার মনে হয় বাচ্চার কোয়ালিটি তৈরি করুন, বিল্ডিং এর কোয়ালিটির থেকে অনেক বেশি গেনার হবে যদি বাচ্চার কোয়ালিটি ভালো হয়, ছাত্র তুলাবাদে স্টুডেন্টের কোয়ালিটি যদি ভালো হয়, ওই প্রতিষ্ঠানের নাম এমনি উজ্জ্বলা হয়ে যাবে। আমার কথা কি আপনাদের একমত হতে পাচ্ছেন? যদি একমত নাও হন অসুবিধে নেই, মতনৈক্য থাকতেই পারে, কিন্তু আপনারটাই যে ঠিক আর আমারটাই যে ভুল এটা আপনি ভাববেন না। আপনি আপনারটা ঠিকলে থাকুন, আমি আমারটা ঠিকলে থাকি,
তাহলে কি হবে? হাত গুটোতে লাগবে না। আজকে আমরা তো হুট করে হাত গুটোচ্ছি, তওবা তওবা তওবা। হ্যাঁ, আজকে কি হচ্ছে? সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, জলসার মাহফিল গুলো দৈনিক মারপিট হচ্ছে, দৈনিক মারপিট হচ্ছে। সমাজের কাছে মেসেজটা কি যাচ্ছে? সমাজে একদল লোক আছে ধর্মই মানে না, আছে না নাই? তারা বলবে এই মোল্লাদের খেয়ে খেয়ে দেখতে ভাল লাগে না, ইসলামটাকে ব্যান্ড করে দেবে। এটা তো পলিসি, সেই দিকে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার মাথায় নেই, তোমাকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই তোমাকে যার ভাল লাগে বাবা তাকে নিয়ে থাকো। আমাকে যখন নিয়ে এসেছেন, আমাদের যে আকীদা আহলে সুন্নাত আল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আমরা খাইরুল কুরুন, নবী সাহাবা তাবেঈ আমরা মানি, আমরা মুর্শিদ মানি, ফারসিতে যেনাকে পীর বলা হয়, আমরা ইমাম মানি। কথা বুঝে আসছে? তিন ইমামকে সম্মান করি, এক ইমামকে মেনে চলি। আমরা শুধু আমার পীরটাকে ভালোবাসি তা নয়, পৃথিবীতে যত হাক্কানি ওলি আছে সবাইকে আমরা ভালোবাসি। আমি তাই দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জের মক্কিকে ভালোবাসি, বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খানকে ভালোবাসি, কারামত আলী জনপুরি সাহেবকে, জনপুরিদের পীর সাহেবকে ভালোবাসি। কিন্তু আমি মানি আমার মুজাদ্দিদ জামানকে, ভালোবাসি সবাইকে। সবার যুগের ধুল আমি চোখে রাখি, কেন তারা আল্লাহর ওলি। তারা পৃথিবীর বুকে যে কাজ করেছে তার এক চুল পরিমাণ আমি করতে পারি না। তারা লক্ষ লক্ষ মাতালকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, আর আমার সোহবতে মাতাল ওলি তো দূরের কথা, ওলিরা মাতাল হয়ে যাবার খারাপ হয়ে যাচ্ছে। কি গো, ভুল বলছি নাকি? অতএব তেনাদেরকে ভালোবাসি, কিন্তু মানি একজনকে। কিন্তু আমি যিনাকে মানি, তিনিও আহলে সুন্নাত আল জামাতের আকীদা পূর্ব ভারতে শিখিয়েছে। আর এই যে হযরত গুলোর নাম বললাম, ইনারাও আহলে সুন্নাত আল জামাতের আকীদা ওই সব এলাকাতে শিখিয়েছে, যেমন কারামত আলী জনপুরি সাহেব, সিলেট, রংপুর, ওই সব এলাকাতে। বাংলাদেশ এখন ভাগ হয়ে গেছে, ওই সব এলাকায় উনি আহলে সুন্নাত আল জামাতের আকীদা শিখিয়েছে। তারপরে আলা হযরত আহমদ রেজা খান রাহমাহুল্লাহ, তিনি ফাজিলে বিরলভি, উনি ওই উত্তর কি বলে বিহার ওই দিকে দিনের প্রচার, দিন ইসলামের প্রচার, আহলে সুন্নাত আল জামাতের আকীদা শিখিয়েছে। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রতি বছর নিজের বাড়িতে মিলাদুন নবী দিতেন এবং একবার না দুবার দুবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতেন এবং বলতেন আমি বড় মজা পেতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনার মিলাদের মাহফিলে খোদ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালে তাসরিফ এনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই দেওবন্দ বিহার উত্তরপ্রদেশ ওইদিকে দিনের প্রচার করেছে, আহলে সুন্নাত আল জামাতের আকীদা প্রচার করেছে। আর পূর্ব ভারতে আমার যাকে মানি, মুজাদ্দিদুজ জামান, আমিরুল শরিয়াত, শাইখুল বাঙ্গাল, স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের প্রচার প্রসার হয়েছে। এভাবে আমরা যুগ যুগ ধরে মেনে চলে আসছি। আর ইনারা সবাই ভালোবাসেন সুলতানে হিন্দ, গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুরকে ভালোবাসেন, মিলে মিশে থাকেন। সংক্ষেপ করছি, একটু দয়া নবীকে সালাম দেব, আমি দাঁড়িয়ে দিই, আপনারা যদি কেউ বসে দিয়ে থাকেন বসতে পারেন, কেন দাঁড়ানোটা নিয়ে ঝগড়া করবেন না, কিন্তু সালাম দেবেন না কেউ যদি বলেন, তাহলে কোরআন অস্বীকার করা হবে। কেন কোরআনে আছে সাল্লু দরুদ পড়ো ও সাল্লিমু, এবং সালাম দাও, সালাম দিতেই হবে, কোরআনের হুকুম। কিন্তু আমি আপনাকে শিক্ষার জন্য বলবো, একটু দেখবেন দাঁড়ালে সমস্যা কোথায়। কেন মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম একটা বাব তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে নবীকে সাহাবারা সালাম দিতেন, সাহাবারা এবং নবী পাক নবীর বেটি ফাতেমাতা জাহারাকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু সম্মান না, এটা স্নেহ। আবার খাতুনে জান্নাত খোদ রসুলকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁড়ানোটা মোস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ, ভালো কাজ। আল্লাহ পাক বলেছেন সাল্লু দরুদ পড়ো ও সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদব ভক্তি সম্মানের সাথে সালাম দাও। তাই উলামায়ে হক তাম পৃথিবীতে 40 বছর আগে দাঁড়িয়ে দিত না এমন লোক দুনিয়াতে পাওয়া যেত না। মুরব্বী বাবেরা বলেন না গো, 40 বছর আগে দাঁড়িয়ে দিত না পৃথিবীতে এমন লোক পাওয়া যেত,
40 কি 30 বছর হলো এখন আমার অনেক ভাইয়েরা বলে দাঁড়ানো যাবে না ইখতিলাফ করবেন না ঝগড়া করার দরকার নেই আপনি যদি দেওবন্দি হন আপনার মুর্শিদ দাঁড়িয়েছে আপনি যদি বেরেলি হন আপনার মুর্শিদ দাঁড়িয়েছেন আপনি যদি ফুরফুরাবি হন আপনার মুর্শিদ দাঁড়িয়েছে আপনি যদি জনপুরি হন আপনার মুর্শিদ দাঁড়িয়েছে এশিয়া মহাদেশে এই দলগুলো ছাড়া অন্য কোন দল ছিল না কথা বুঝছেন না বুঝেন না এখন আরো কিছু গজাতে পারে আমি অত নাম জানি না কিন্তু ইনারাই সব আসুন একটু সালাম দি ইয়া নবী طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله أحدائي يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুণাগার উম্মা আত আপনার লইবেন সঙ্গে মাসরে নবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে